আপনারা চাকদার ছবি দেখুন রাস্তায়, সেখানে একে এই প্রতিবাদ জানানো হচ্ছে, সেখানকার ছবি আরো ভালোভাবে আপনাদের সামনে তুলে ধরবেন বিশ্বজিৎ মিত্র। আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, কি ছবি? এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মোদিয়ার চাকদাহে, যাতে এখনো পর্যন্ত রাত বেশ অনেকটা হয়েছে, কারণ কিন্তু এখনো পর্যন্ত কোনো উৎসাহ পাবেনি। গত 9 তারিখের ঘটনা এখনো পর্যন্ত সাধারণ মানুষ তারা কিন্তু পথে নেমেছে এবং তাদের একটাই দাবি রিয়ান্স যাচ্ছে যে নির্যাতিতার যে তারা সঠিক বিচারের দাবিতে এখনো পর্যন্ত তারা পথে নেমেছে। আজকে নদিয়া জেলা জুড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মসূচি হয়েছে, তার মধ্যে চাকদায় এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা একদম চাকদার প্রাণ কেন্দ্র, এখানে সাধারণ মানুষগুলো তারা ছবি একেবারে রাস্তায় তারা নেমেছেন এবং ছবি তুলে প্রতিবাদ জানাচ্ছেন এবং তাদের মুখে কিন্তু একটাই স্বর, উই ওয়ান্ট জাস্টিস। তুমি আমি আমার ক্যামেরাটা কিন্তু বলবো যে যারা ছবি আসছে তাদের একেবারে সামনে চলে গেছে। তুমি দেখো তাদের কাছে এসে শান্ত হতে পারবে না, শেষ না হয়ে দেখতে পারবে না, এই তাদের স্লোগান এবং তারা রাস্তায় দিকে তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছে। এবং রাত যত গভীর হচ্ছে তত কিন্তু সাধারণ মানুষের ভিড় তত বাড়ছে এবং এখনো পর্যন্ত কারো কিন্তু কোনো উৎসাহ করেনি। একদমই চাকদার ছবি আপনারা দেখছেন, প্রত্যেকটি জায়গা, সেটা শহর কলকাতা হোক, সেটা আর্চিকর হোক কিংবা কোনো আবাসন হোক, প্রত্যেকটি জায়গা থেকে স্বর একটাই, দাবি একটাই হচ্ছে, উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আর্চিকর। এবং এই প্রতিবাদে জুনিয়র ডাক্তারদের সঙ্গে, আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে সামিল হয়েছেন সাধারণ মানুষ, এবং সেখানেও বয়সের কোনো ভেদ নেই। আমরা দেখেছি বহু বৃদ্ধ মানুষ তারা কিন্তু আজকেও আর্চিকরের সামনেও মোমবাতি হাতে দাঁড়িয়েছিলেন এবং ঠায় দাঁড়িয়েছিলেন যে তারা এই প্রতিবাদ আন্দোলন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। আমরা সেই ছবি দেখেছি, আমাদের প্রতিনিধিরা যেই ছবি তুলে ধরছেন, আবাসনের সেই ছবি দেবাঞ্জন তুলে ধরেছিলেন আপনাদের সামনে রুবির কাছে, সেখানে আপনারা দেখেছেন যে কত বয়স্ক মানুষ, হুইল চেয়ারে পর্যন্ত মানুষ এসে পথে নেমেছেন এই প্রতিবাদে সামিল হতে। বিভিন্ন জায়গায় বিভিন্ন মুহূর্তের ছবি আমরা তুলে ধরছি, সেই প্রতিবাদের ভাষা কতটা দৃঢ় এবং এই প্রতিবাদ যে থামার নয় সেই বার্তা যেরকম জুনিয়র চিকিৎসকেরা দিচ্ছেন বারবার স্পষ্ট করে, তেমনি তাদের পাশে থাকার বার্তা সাধারণ মানুষ কিন্তু বারবার করেই দিচ্ছেন। এবং আজকে আবারও 14ই অগস্টের পর, স্বাধীনতার আগের সেই রাতের পর, আজকে আবারও একটা রাত দখলের ডাক দেওয়া হয়েছে এবং সেই রাত দখলের ডাকে সাধারণ মানুষ সাড়া দিতে শুরু করে দিয়েছেন। আর এরই পাশাপাশি জুনিয়র চিকিৎসকদেরও আজকে যে বিশেষ কর্মসূচি ছিল 9টা থেকে 10টা, যে আলোর পথে, বিচারের দাবিতে আলোর পথে যে কর্মসূচি ছিল, সেই কর্মসূচিতেও কিন্তু সাধারণ মানুষ অংশগ্রহণ করেছেন, সেই ছবিও আমরা দেখেছি। বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।